অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ভগবান তোর জন্য কি ভেবে রেখেছে আমি সেটা জানি না, কিন্তু আমি তোর বন্ধু হিসেবে তোকে যতটা বাঁচানো যায় আমি তোকে বাঁচানোর চেষ্টা করব। থ্যাংক ইউ মালিনী। বাবা থ্যাংক ইউ। সুন্দরী, তুই এখন বড় অফিসে বড় পোস্টে কাজ করে এইসব বলতে শিখছিস? না না, তুই বুঝতে পারছিস না, এখানে যদি আমাদের সাত দিনের জন্য থেকে যেতে হয় তখন কি হবে বলতো? তখন আমাদের কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, এটা একদম সত্যি। তবে তুই যদি ভেবে দেখিস একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, কি বলতো? এই মন্দিরটা আমাদের গ্রামে না, যদি গ্রামে হতো না এই আশেপাশের লোকজন যারা পুজো দিতে আসছেন তোকে দেখে চিনে ফেলতো। হ্যাঁ সেটা তুই ঠিকই বলেছিস। এই ঠাকুর মশাই তো আমাদের গ্রামের, তোকে দেখলেই তো চিনতে পেরে যাবে। সুন্দরী এবার তুই কি করবি রে? সত্যি তো এবার আমি কি করব, আমার মনে হচ্ছে আমি ধরা পড়ে যাব। এই দাঁড়া তো, আগে থেকেই একেবারে ওর হাত পা কাঁপতে শুরু করে। ঘাবড়াস না ঘাবড়াস না, দাঁড়া কি করা যায়। ইয়েস, হ্যাঁ বলছি শোন না, ঠাকুরমশাই যখন তোকে এসে কিছু জিজ্ঞেস করবে না, তুই না তুই হাসি মুখে তাকিয়ে থাকবি, ঠিক আছে? যা উত্তর দেওয়ার সব আমি দেবো, বুঝলি? না আমার না খুব ভয় করছে মালিনী। আরে বাবা, ভয় শুধু তোর একার করছে, ভয় তো আমারও করছে রে। বাবা যদি একবার জানতে পেরে যায় না তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে রে। কি রে তুই, দেখিস না ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মধ্যে তুই আবার এইসব কথা বলে যাচ্ছিস। কালেক্টর ম্যাডাম, কি ব্যাপার বলতো? তখন থেকে দেখছি দুজন দুজনের সাথে অনেক কথা বলছো, দেখে তো মনে হচ্ছে তোমরা দুজন দুজনকে অনেক আগে থেকেই চেনো। না না, ও আসলে আমাকে এই মন্দিরটার গল্প বলছিল। তাহলে শুধু কালেক্টর ম্যাডামকে বললেই হবে? আমাদেরও বলো। ও, ওর বাড়ি গ্রামে বলে তাই শুধু ওকে বলছো, তাই তো? চলো মামনি চল। হ্যাঁ সে তো বলাই যায়, ওই তো ঠাকুরমশাই আসছেন। আরে কেমন আছো, কবে এলে? ঠাকুরমশাই যখন তোকে এসে কিছু জিজ্ঞেস করবে না, তুই না তুই হাসি মুখে তাকিয়ে থাকবি, ঠিক আছে? সব খবর ভালো তো? হ্যাঁ সব ভালো, এই এই তো কিছুক্ষণ আগেই এলাম। কাকুলিদি কেমন আছেন? উনি খুবই ভালো, খুবই ভালো আছেন। আচ্ছা তুমি একটা কি পড়াশোনা করতে চাইতে না, কি একটা হতে চাইতে? কিছুই মনে পড়ছে না। আসলে আমি আর ওই গ্রামের মন্দিরের পুজোটা করি না, এই মন্দিরের পুজোটা করি, আর ওদিকে আর যাওয়াও হয় না। যা গো সব কথা, পড়াশোনাটা কেমন হচ্ছে তোমার? ভালো ভালো, পড়াশোনা তো ভালোই চলছে। আজব তো প্রশ্ন করছি তাকে উত্তর দিচ্ছে। শুনুন ঠাকুরমশাই, আপনার যাবতীয় যা প্রশ্ন আছে আপনি সেগুলো পরেই করুন। হ্যাঁ আসলে ওনারা তো অনেক দূর থেকে এসেছেন, তাই না? এখন পুজোটা দিন। হ্যাঁ হ্যাঁ আসুন, পুজোর সামগ্রীটা দিন। এই নিন দিদি, আপনি নিজের হাতে ডালাটা দিন, আর দেওয়ার আগে আপনার মায়ের কপালেও একবার ছুঁয়ে দিন। ঠাকুরমশাই এই নিন, আর একটু প্রার্থনা করবেন আমি যাতে মামনির চিকিৎসাটা এখানে করানোর সুযোগটা পাই। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি কিন্তু খুব যত্ন করে পুজোটা দেবেন। হ্যাঁ সব কথা চিন্তা করো না মা, তোমার বাবা ফোন করেছিলেন, উনি সব কিছুই বিস্তারিত বলে দিয়েছেন। আসুন আপনারা।
দাদা একটু শোনো। এখানে ঠাকুরমশাই একটু বেশি বকবক করেন ঠিকই, কিন্তু ঠাকুরমশাই বেশ ভালো করে পুজো করেন। আচ্ছা বলছি, এই সাদা ফুলের যে ব্যাপারটা, এই পুজোটা ঠিক কিভাবে হয়? এখানে পুজো দেওয়ার সময় পেশেন্টের নাম আর গোত্র একটা সাদা কাগজের মধ্যে লিখে ঠাকুরের কাছে দেওয়া হয়, তারপরে পুজো হয়। পুজোর পর ওই সাদা কাগজ খুললে তার মধ্যে যদি সাদা ফুল পাওয়া যায় তাহলে ওই পেশেন্ট এখানে চিকিৎসার সুযোগ পান। আচ্ছা ঠাকুর, আমি আর আমার মেয়ে অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। ঠাকুর, আমাদের তুমি নিরাশ করো না, আমি যাতে এখান থেকে সুস্থ হয়ে ফিরতে পারি। ঠাকুর, আমার যেন আমি আগের মতো হয়ে যাই, আবার যেন সব কিছু আগের মতো হয়ে যায়। ঠাকুর, এই আশীর্বাদই তুমি করো। এই মালিনী, আজ আমরা বেঁচে যাবো তো রে? আরে তুই এত চিন্তা করিস না, আমি তো তোকে বললাম আজকেই তোর ম্যাডাম আর তোর ম্যাডামের মা এখান থেকে চলে যাবে। তুই বরং এক কাজ কর, তুই ঠাকুরের কাছে তোর বরের জন্য প্রার্থনা করতে থাক। তোর বর আবার কি রে? তোর মামু হয়, একটু সম্মান দিয়ে তো কথা বলবি ওনার ব্যাপারে। সম্মান, ওই সম্মান তুই তোর বরকে গিয়ে দেখা। তোকে একা রেখে মুম্বাইতে চলে গেল হঠাৎ করে, বিয়ের পর কি সুন্দরভাবে তোকে কলকাতায় নিয়ে গেল, তারপর একা রেখে মুম্বাইতে চলে গেল, কোনো মানে হয় না। দিনের পর দিন না তুই মামুর এই বিহেভিয়ারগুলো সহ্য করে যাচ্ছিস। সত্যি তোকে আর আমার কিছু বলার নেই সুন্দরী। তোকে আর কিছু বলতে হবে না, তুই না তোর মুখটা বন্ধ কর। ঠাকুরমশাই, তাহলে পুজোটা এবার শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই।